2013 সালে গুণী নাট্য অভিনেতা গাজী রাকায়েত তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নিয়ে নিয়মিত হইচই ফেলে দিয়েছিলেন। তার পরিচালিত প্রথম ছবি মিত্তিকা মায়া সেরা চলচ্চিত্র সহ মোট 17টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। সেই বা মোট 23টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে এই একটি ছবি অর্জন করেছে 17টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভেঙে ফেলে দীর্ঘ 35 বছর টিকে থাকা গোলাপী এখন ট্রেনের সর্বোচ্চ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার রেকর্ড। মৃত্তিকা মায়ার করা সেই রেকর্ড এখনো অক্ষুণ্ণ আছে। দীর্ঘ 7 বছর পর নির্মাতা গাজী রাকায়েত আমাদের মাঝে ফিরে আসলেন তার দ্বিতীয় ছবি নিয়ে। এবার তিনি এ ছবির গল্প লেখা, দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি নিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, প্রথম ছবির মতো এই ছবিটিও বেশ কিছু অনন্য রেকর্ডের অধিকারী হয়েছে। এটি একটি দ্বিভাষিক চলচ্চিত্র যা আমাদের দেশে প্রথম। এর আগে বহু বাংলাদেশি ছবি একাধিক বিদেশি ভাষায় অনুবাদ করা হয়েছে, কিন্তু এ ছবিটি বাংলা এবং ইংরেজি দুটি আলাদা আলাদা ভাষায় শ্যুট করে মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ একই গল্পে একই অভিনয়শিল্পী একই কলাকৌশলী নিয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সেই সাথে এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার কোনো ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণ করে শেষ অবধি সিনেমা হলে প্রদর্শন করা গেল। এর আগে জহির রায়হান থেকে শুরু করে বহুজনে বহুবার বহুভাবে এই চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই সফল হতে পারেননি। তৃতীয়ত, এবারই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্র সরাসরি হলিউডের সিনেমা হলে মুক্তি পেয়েছে। গত 14 মে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অবস্থিত লেমলে নোহো 7 নামক একটি মুভি থিয়েটারে এই চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে। আশা করি বুঝে গেছেন আজ আমরা কোন চলচ্চিত্রে রিভিউ দিতে যাচ্ছি। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। আজ আমরা স্পয়লার ফ্রি আলোচনা করতে যাচ্ছি গাজী রাকায়েত পরিচালিত ড্রামা ঘরানার বাইলিঙ্গুয়াল ফিল্ম গোর দ্য গ্রেভ নিয়ে। চলুন শুরু করা যাক। এই ছবিটি মুক্তি পেয়েছিল 2020 সালের 25শে ডিসেম্বর। ছবিটি যখন মুক্তি পেয়েছিল তখন সময় স্বল্পতার কারণে আমাদের পক্ষে রিভিউটি প্রদান করা সম্ভব হয়নি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা ধীরে ধীরে চেষ্টা করব যেন 2020 সালের ছবিগুলোর রিভিউ আমাদের চ্যানেলে প্রকাশ করা যায়। ডিউ টু সাম রিজন আমরা শুধুমাত্র ইংরেজি ভাষায় নির্মিত দ্য গ্রেভ দেখতে পেয়েছিলাম, তাই এই রিভিউতে সকল আলোচনা সমালোচনা দ্য গ্রেভের উপর ভিত্তি করেই করা হবে। সুতরাং আলোচনা করা যাক দ্য গ্রেভের পজিটিভ দিকগুলো নিয়ে। এই ছবির মোট 4টি দিক আমার কাছে পজিটিভ মনে হয়েছে। নাম্বার 1, স্টোরি। হোয়াটস ইওর নেম? রেহালা। দ্য গ্রেভের গল্প গড়ে উঠেছে একজন বৃদ্ধ গোর খোদককে নিয়ে, যিনি তার সারা জীবনে 96টি গোর অর্থাৎ কবর খুঁড়েছেন। তিনি চান 100টি গোর খোঁড়ার মাইলস্টোন স্পর্শ করতে, যার জন্য তিনি এ গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে মৃত মানুষ খুঁজে বেড়ান। এখন তিনি কেন এই মাইলস্টোন স্পর্শ করতে চান, এর পেছনে রয়েছে এক মর্মান্তিক গল্প, যে গল্প যে কারো মন ছুঁয়ে যাবে। মৃত্তিকা মায়ার সবথেকে ইউনিক বিষয় ছিল সে ছবির গল্প। সেখানে একজন কুমার ও একজন ভাস্কর্য শিল্পীর গল্প সেলুলয়েডে পর্দায় উঠে এসেছিল। এবার গাজী রাকায়েত ক্যামেরাবন্দি করেছেন একজন কবর খননকারীর গল্প। তাদের জীবনে আনন্দ বেদনাকে কেন্দ্র করেও যে বড় পর্দায় গল্প আঁকা যায়, সেরকম প্রচেষ্টা এর আগে কাউকে করতে দেখা যায়নি, তাই গল্পই এই ছবির প্রধান প্লাস পয়েন্ট। নাম্বার 2, অ্যাক্টিং। গাজী রাকায়েতের মঞ্চ জীবন কিংবা নাট্য জীবন যতটা প্রসিদ্ধ, চলচ্চিত্রে তাকে সেভাবে কখনোই নিয়মিত পাওয়া যায়নি। 54 বছর বয়সে এই গুণী অভিনেতা দ্য গ্রেভের মূল চরিত্রে এতটাই পিচ পারফেক্ট পারফরমেন্স প্রদান করেছেন, আপনি মুগ্ধ হতে বাধ্য। আপনি তার শরীরী ভাষায় বয়সের ভারে ক্লান্ত একজন বৃদ্ধ মানুষকেই খুঁজে পাবেন। পুরো ছবি জুড়ে গাজী রাকায়েতকে কোনো দৃশ্যে জড়সড় অবস্থায় পাওয়া যায়নি। প্রতিটি সিনে তার কাছ থেকে টপ ক্লাস পারফরমেন্স পাওয়া গেছে। এই পারফরমেন্সের সুবাদে এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দৌড়ে গাজী রাকায়েত সেরা অভিনেতা হিসেবে অনেকখানি এগিয়ে থাকবেন। গাজী রাকায়েত ছাড়াও দ্য গ্রেভে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিউল ইসলাম, এ কে আজাদ সেতু, দীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, মামুনুর রশিদ সহ অনেকে। প্রত্যেকে যে যার জায়গায় মোটামুটি ভালো কাজ করেছেন। অবাক করার মতো বিষয় হলো এই ছবির 2 শিশুশিল্পী খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে যেভাবে নিজেদের অভিনয় দিয়ে দৃশ্যগুলোকে পুল আপ করেছে, জাস্ট দেখবার মতন। বোঝাই যাচ্ছিল প্রতিটি শিল্পীকে নিয়ে ভালোভাবে গ্রুমিং করে তবেই মূল শুটিংয়ে নামা হয়েছে। নাম্বার 3, টেকনিক্যাল সাইডস। মৃত্তিকা মায়ের চিত্রগ্রাহক ব্যতীত প্রায় একই টিম নিয়ে পরিচালক গাজী রাকায়েত তার দ্বিতীয় ছবি নির্মাণ করেছেন। তবে কারিগরির দিকে সবথেকে ভালো কাজ পাওয়া গেছে এই ছবির সিনেমাটোগ্রাফারদের কাছ থেকেই, যে দায়িত্ব সামলিয়েছেন পঙ্কজ পলিত ও নিয়াজ মাহবুব। পুরো ছবি জুড়ে বেশ কিছু দারুণ শট ক্যামেরাবন্দি করা হয়েছে, যেগুলো একদিক থেকে যেমন অ্যাস্থেটিক ফিল দেয়, অন্যদিকে ছবিটিকে আর্টিস্টিক ফ্লেভার আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে আব্দুল সেলিমের করা সাউন্ড ডিজাইন টপ ক্লাস লেভেলের হয়েছে। প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অলমোস্ট প্রতিটি শব্দ ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে। শব্দগুলোকে হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংযোজন তেমন করাই হয়নি। এর ফলে মাটি কোপানোর শব্দ, চুলার উপর বসানো ভাতের হাঁড়ির শব্দ, এগুলো ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমে দারুণ গুজবাম্পস তৈরি করে।
তৃতীয় যে দিকটি আমার ভালো লেগেছে তা হলো দেশসেরা শিল্প নির্দেশক উত্তম গুহর দেয়া আর্ট ডিরেকশন। ছবিতে বন্যা কবলিত চর এলাকার একটি দৃশ্য আছে, যে দৃশ্যে শিল্প নির্দেশনা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। চারদিকে মৃত গরু ছাগল মহিষ মাটি চাপা পড়ে শুয়ে আছে, তার মাঝে বন্যায় মারা যাওয়া মানুষের আছে ঘর চাপা পড়েছে। এই দৃশ্যটি দেখার সময় শুধু একটি কথাই আমাদের মাথায় এসেছে, আমাদের দেশের দুর্বল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিভাবে এই দৃশ্য ফুটিয়ে তোলা সম্ভব হলো। নাম্বার ফোর, স্ক্রিন প্লে ডায়ালগ অ্যান্ড ডিরেকশন। দ্য গ্রেভ ছবিটি গল্প লিখেছেন এ ছবির পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত। এই গল্প নিয়ে ইতিপূর্বে জনপ্রিয় নাট্যনির্মাতা সালাউদ্দিন লাবলু 1998 সালে গোর নামে একটি নাটক নির্মাণ করেছেন। সে সময় নাটকটি ব্যাপক প্রশংসিত ও জনপ্রিয়তা অর্জন করেছিল। নাটকটি বর্তমানে ইউটিউবে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। পরিচিত গল্পের হওয়া সত্ত্বেও শক্ত চিত্রনাট্যের কারণে এই ছবি আপনার মনে শুরু থেকে শেষ অবধি হাহাকার তৈরি করবে। যেহেতু আমাদের দেশের অভিনয় শিল্পীরা ইংরেজি ভাষায় অভিনয় করতে অত একটা অভ্যস্ত না, তাই তারা ঠিকভাবে ডায়লগ থ্রো করতে পারেন কি না এ নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে ছবি দেখার সময় এই দুশ্চিন্তা মাথায় থাকেনি। এ ছবিতে চরিত্রগুলো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে এবং খুবই সহজ সরল ইংরেজি ভাষায় মনোভাব প্রকাশ করে, তাই ভিন্ন ভাষা হওয়া সত্ত্বেও কী বলছে তা কারোরই বুঝতে তেমন অসুবিধা হয় না। এছাড়া যদি ডিরেকশন নিয়ে বলতে হয় তবে বলবো গাজী রাকায়েত মোটামুটি ডিসেন্ট ডিরেকশন দিয়েছেন, যতটুকু দরকার ছিল ততটুকুই তার কাছ থেকে পাওয়া গেছে। এবার আসা যাক গোর দ্য গ্রেভ এর নেগেটিভ দিকগুলোতে। এ ছবিতে তেমন কোনো মেজর দিক আমার কাছে নেগেটিভ মনে হয়নি, তবে একটি দিককে আমার মধ্যে পয়েন্ট আউট করা যায়। নাম্বার ওয়ান, ডিউরেশন। চলচ্চিত্রটির দৈর্ঘ্য প্রায় 2.25 ঘন্টা আর গল্পটি শুরু থেকেই একটি নির্দিষ্ট গতি ধরে সামনে এগিয়েছে, সেরকম কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। তো এক্ষেত্রে দ্বিতীয় দিকে অতিরিক্ত লেন্থের কারণে আমাদের মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটে। আমার মতে সিনেমাটির লেন্থ 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে রাখতে পারলে চলচ্চিত্রটি আরও শক্তপোক্ত হতো। তো এই ছিল আমার দৃষ্টিতে গোর দ্য গ্রেভ। এটি দেখার পর আমি নিঃসন্দেহে বলতে পারি করোনা পরবর্তী সময়ে আমার দেখা অন্যতম সেরা চলচ্চিত্র দেখেছি। এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই চলচ্চিত্রটি বেশ কয়েকটি পুরস্কার অর্জন করতে যাচ্ছে, এটি মোটামুটি প্রেডিক্ট করা যায়। বাংলা মুভি রিভিউ দ্য গ্রেভকে দিচ্ছে 9/10 মার্কস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাজেস্ট করতে রিভিউটি শেয়ার করুন। আমাদের সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক প্রোফাইল লিঙ্ক ঘুরে আসুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।